আপনাদের মনে আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ঘোষণা করেছিল তারা এই বছরের শেষের মধ্যে রাশিয়ান ক্রুড অয়েলের ওপর থেকে নিজের সম্পূর্ণ নির্ভরতাকে শেষ করে দেবে। তারা কিছু দেশকে ছেড়ে দিলে বাকি সমস্ত দেশ এই বিষয়টার ওপর সহমত পোষণ করেছিল। তারা এই বছরের শেষের মধ্যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করা একদমই বন্ধ করে দেবে। ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ ডিসাইড করেছিল রাশিয়া থেকে যে সিবন ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয় সেটা 5ই ডিসেম্বরের পর পুরোপুরি আটকে দেওয়া হবে, আর পেট্রোলিয়াম প্রোডাক্টের জন্য 5ই ফেব্রুয়ারি 2023 লাস্ট ডেট ডিসাইড করা হয়েছিল। এটা ভারতের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ সাধারণত ভারত মিডল ইস্টের দেশগুলো থেকে ক্রুড অয়েল পারচেস করত, যেখানে ইউরোপীয় ইউনিয়নের দেশ রাশিয়ার থেকে। কিন্তু রাশিয়ান ক্রুড অয়েলের ওপর ব্যান লাগানোর পর, মানে 5ই ডিসেম্বর এবং 5ই ফেব্রুয়ারির পর ইউরোপীয় ইউনিয়নের দেশ রাশিয়ার জায়গায় মিডল ইস্টের দেশগুলো থেকে ক্রুড অয়েল পারচেস করা শুরু করে দেবে। মিডল ইস্টের দেশগুলোর ক্রুড অয়েলের ডিমান্ড অনেক বেড়ে যাবে, আর এই দেশগুলো সব থেকে বেশি মূল্য দেওয়া দেশকেই ক্রুড অয়েল সাপ্লাই করবে। এক্ষেত্রে ভারত মনস্থির করেছে, ভারত 5ই ডিসেম্বরের আগেই ক্রুড অয়েল সাপ্লাই করা বাকি দেশগুলোর সঙ্গে ক্রুড অয়েলের লং টার্ম ডিল সাইন করবে, যার জন্য মিডল ইস্ট ছাড়া বাকি যে ক্রুড অয়েল সাপ্লায়ার দেশগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এক্ষেত্রে রাশিয়া আমাদের জন্য সব থেকে ভালো অপশন হয়ে উঠে আসছে, কারণ রাশিয়ার কাছে 5ই ডিসেম্বরের পর ক্রুড অয়েলের বায়ার আরো কম হয়ে যাবে। এর জন্য খবর বেরিয়ে আসছে যে রাশিয়ান ক্রুড অয়েলের ওপর ইউরোপীয় ইউনিয়নের পুরোপুরি ব্যান লাগার ঠিক আগে ভারতে রিফাইনারি রাশিয়ার সঙ্গে লং টার্ম অয়েল ডিল সাইন করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ভারত ও রাশিয়ার মাঝে লম্বা সময়ের জন্য লো কস্ট অয়েল কন্ট্রাক্টের নেগোসিয়েশন এখনো চলছে। ভারত সরকার চায় ভারতের রিফাইনারিজ রাশিয়ার সঙ্গে একটা দীর্ঘ কন্ট্রাক্ট সাইন করুক, যেটা 6 মাস থেকে 1 বছরের হবে। আর এই কন্ট্রাক্টের দরুন ভারত ক্রুড অয়েলের এক কোয়ান্টিটি নির্ধারিত করে রাশিয়াকে বলবে, আর এটা একভাবে ভারতের তরফ থেকে রাশিয়াকে আশ্বাস দেওয়া হবে, আমরা যে কোনো ভাবে নির্ধারিত কোয়ান্টিটিতে রাশিয়ান ক্রুড অয়েল পারচেজ করতে থাকব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণাম যাই হোক না কেন, ভারতের রিফাইনারিজ আগে থেকে নির্ধারিত কোয়ান্টিটিতে রাশিয়ান ক্রুড অয়েল পারচেজ করার জন্য বাধ্য হবে, কিন্তু তার পরিবর্তে রাশিয়াকেও মার্কেট প্রাইসের থেকে ডিসকাউন্টেড প্রাইসে ভারতকে ক্রুড অয়েল দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশ রাশিয়া থেকে ক্রুড অয়েল পারচেজ অনবরত কম করছে, এক্ষেত্রে ভারতের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য অয়েল ডিল বা অয়েল কন্ট্রাক্ট সাইন করা রাশিয়ার ক্ষেত্রে অনেক লাভদায়ী হবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ এই সময়ে প্রতি মাসে রাশিয়ার থেকে 9,50,000 ব্যারেল ক্রুড অয়েল পার ডে পারচেস করছে, যেখানে ভারত একাই 8,80,000 ব্যারেল পার ডে পারচেস করে। যার থেকে এটা পরিষ্কার হয়ে যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গ্যাপ ফিল করতে ভারত অনেক বড় রোল প্লে করতে চলেছে। এই বিষয়টা ভারতও ভালোমতো জানে, এজন্য এখন ভারত রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েলকে নিয়ে এক লং টার্ম ডিলের জন্য নেগোসিয়েশন করছে। পাবলিক ডোমেনে এটা আসেনি, ভারত রাশিয়ার থেকে কত মূল্যে বা কতটা ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েলের দাবি করছে, কিন্তু সোর্সের মতে এই অয়েল ডিলের জন্য ভারত রাশিয়ার থেকে অনেকটাই ডিসকাউন্ট চাইছে। খবর বেরিয়ে আসছে 5ই ডিসেম্বরের আগে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এই ডিল সাইন হতে পারে। প্রথমে রাশিয়া থেকে কেনা ক্রুড অয়েলের কোয়ান্টিটিকে বাড়ানো, আর এখন রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েল ডিল সাইন করা এটা পরিষ্কার করে দেয় ভারত এই সময়ে কোন দেশের চাপে একদমই আসবে না, বরং তারা স্বয়ং নিজেদের স্বার্থ পূরণ করার জন্য কাজ করবে। যদিও ভারত ও রাশিয়ার মাঝে যখন এই ক্রুড অয়েলের লং টার্ম ডিল সাইন হবে, তো আমেরিকা, ইউক্রেন এবং বাকি সমস্ত ওয়েস্টার্ন দেশ ভারতকে নিয়ে অনেক আলোচনাও করবে। তবে যাই হোক, এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, রাশিয়ার সঙ্গে ভারতের ক্রুড অয়েলের লং টার্ম ডিল সাইন করা কি ভারতের জন্য সঠিক পদক্ষেপ হবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।